সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তৃতীয় ধাপের অবরোধের দ্বিতীয় ও শেষ দিনে রাজধানীর সড়কে বেড়েছে গণপরিবহন। নিরাপত্তাহীনতার আর যাত্রীর অভাবে বৃহস্পতিবারও রাজধানী ছেড়ে গেছে খুব অল্প সংখ্যক দূরপাল্লার বাস। আর স্বাভাবিক সময়ের চেয়ে কম হলেও প্রথম দুই ধাপের অবরোধের সময়ের চেয়ে যাত্রীর চাপ বেড়েছে নৌপথে। স্বাভাবিক ছিল ট্রেন চলাচল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে তৃতীয় ধাপের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনের চিত্র এটি। গেল সপ্তাহের দুই দফা অবরোধের চেয়ে তৃতীয় ধাপের অবরোধ চলাকালে লঞ্চ টার্মিনালে মানুষের আনাগোনা বেড়েছে অনেক। আমি যেখান থেকে আসছি আসা পর্যন্ত কোনো ঝামেলা হয় না, কোনো কিছু দেখি না, কোনো ঝামেলা দেখি না, কোনো ইয়ে দেখি না। আর চাঁদপুর ঢাকা থেকে যেহেতু চাঁদপুর যাচ্ছি, এখানে এখন বর্তমানে ওখানে কি সমস্যা ওটা তো বলতে পারবো না। লঞ্চগুলোতে আগের চেয়ে যাত্রীর চাপ বাড়লেও এখনো স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রী সংখ্যা অনেক কম দাবি লঞ্চকর্মীদের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মোটামুটি ভালো দেখা যাইতেছে, স্বাভাবিক যাত্রী যেভাবে থাকার কথা ওইভাবে যাত্রীরা নাই। একটু ভালো ডিসচার্জন মুভমেন্ট করতেছে আসতেছে, গতকালে এইটুকু পেছনেরও পাই নাই। লঞ্চ মালিকদের দাবি, পদ্মা সেতু চালু হওয়ার প্রভাব মোকাবেলা করতে করতে এবার রাজনৈতিক কর্মসূচির কারণে নাজুক অবস্থায় তাদের নৌ পরিবহন ব্যবসা। স্টাফ তো পাইলে আটতেই হোক, আমার 10টা জাহাজে প্রায় 22 লাখ টাকার প্রায় বেতন আসে, অনেকের ছুটি দিয়ে দিছে, 50% রেখে কোনো রকম চালাইতেছে। অবরোধে আমাদের আপনার যে ইয়ের উপরে ঘাড় উপরে আমার ঘোরা হয় না, এইটা হয় আমাকে আর কি। যাত্রীর আনাগোনা বাড়ায় টার্মিনাল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনাও বেড়েছে। এই যে অবরোধের দেখি একটু কম, আবার এই স্বাভাবিকগুলো আরেকটু বেশি হয়। যদি যাত্রী বাড়ে তাহলে আমাদের বেচাকেনা বাড়বে, যদি যাত্রী না বাড়ে তাহলে বেচাকেনা বাড়বে না। রাজধানীর ভেতরে সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা বাড়লেও রাজধানী ছাড়েনি কোনো দূরপাল্লার বাস। গন্তব্যে যেতে একদিকে যাত্রীদের যেমন পোহাতে হয়েছে ভোগান্তি, অন্যদিকে কাজ না থাকায় অলস দিন কেটেছে গণপরিবহন শ্রমিকদের। গাইবান্ধা পলাশবাড়িতে যাব আমি, তো এই অবস্থায় গত রাত 10টার পর থেকে এখন পর্যন্ত আসছে, কোনো গাড়ি পাই নাই। ইনকামে তো ধরেন বেতন, যে বেতন পাই বেতনে তো আমার গ্যাস চলছে না, এখন দুই দিন এক জায়গায় বসে আছি। আমাদের যে কষ্ট এই না খার যে যন্ত্রণায় আমরা বসে আছি, এটা তো কোনো সরকারও দেখে না, যারা হরতাল ডেকেছে তারাও দেখে না। অবরোধকে কেন্দ্র করে রাজধানীর কোথাও বিএনপি ও সমমনা রাজনৈতিক দলসহ জামায়াতের শক্ত কোনো অবস্থান না থাকলেও বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।